চলচ্চিত্র বিষয়ে সরকারকে পরামর্শ দিতে এবং চলচ্চিত্র উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য পুনর্গঠন করা হয়েছে চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। 2 অক্টোবর এক প্রজ্ঞাপনে 23 সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। কমিটিতে সভাপতি হিসেবে আছেন তথ্য উপদেষ্টা এবং সদস্য সচিব হিসেবে আছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। এছাড়া সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক ও চেয়ারম্যানের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান, নির্মাতা ও প্রযোজক তানিম নূর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি, চলচ্চিত্র সংসদ কর্মী ও নির্মাতা আহমেদ সালিকিন। এছাড়া FBCCI চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতির 1 জন করে সদস্য থাকবেন। কমিটির কাজ সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলচ্চিত্র নীতিমালার আলোকে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সুপারিশ প্রদান। বছরে কমপক্ষে 2টি সভায় মিলিত হবেন এই কমিটি। মামুন রশিদ, প্যানেল, সময় সংবাদ।